সানবীর বাবার সাথে কেন ব্রেকআপ হলো, হাউসওয়াইফ হয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। নো, আমার জন্ম এই জন্য হয় নাই যে আপু আপনি তো অনেক ভালো সহজে সবকিছু মেনে নেন। সানবীর বাবার সাথে কেন ব্রেকআপ হলো আমার পেজে আপনার ভিডিওতে অনেকেই জানতে চায়। সানবীর বাবার সাথে ব্রেকআপ হয় নাই, ডিভোর্স হলো। আর সানবীর বাবার সাথে ডিভোর্স হলো বিকজ আমরা দুইজন দুই পৃথিবীর মানুষ, দুইজনের চিন্তা ভাবনা, দুজনের দুইজনের কি বলে চাওয়া পাওয়া দুই রকম, দুইজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দুই রকম, দুইজনের বড় হওয়া দুই রকম। সো এইটাই ছিল হচ্ছে যে মেইন কারণ, ঠিক আছে, এটাই ছিল মেইন কারণ। আরও অন্যান্য অনেক কারণ ছিল, বাট এটা ছিল মেইন কারণ যে আমরা দুইজন মানুষ দুই রকমের চিন্তাভাবনার লোক, দুই রকমের দুইটা প্যাটার্ন। শুনেন, অনেক সময় দেখবেন দুইটা ভালো মানুষও, দুইজনে হাজব্যান্ডও ভালো মানুষ, ওয়াইফও ভালো মানুষ, কিন্তু দুইটা ভালো মানুষ একসাথে সংসার করতে পারে না। কেন পারে না? কারণ দুইজন দুই প্যাটার্নের মানুষ, দুইজন দুই রকম মানুষ। সো এইটা একটা অন্যরকম, মানে এটা একটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। সো ওর বাবার সাথে আমার খুব অল্প দিনের সংসার, ওর বাবার সাথে আমি সংসার আমাদের হয় নাই, বিকজ ওর ফ্যামিলি একরকম, ওর ফ্যামিলি একভাবেও বড় হয়েছে, আমার ফ্যামিলি একরকম, আমি একভাবে বড়, ঠিক আছে। চিন্তা ভাবনার বিশাল ফারাক আমাদের ছিল, আমাদের মনোভাবের অনেক বিশাল ফারাক ছিল, আমাদের মতামতের বিশাল ফারাক ছিল, সব কিছু মিলিয়ে আমাদের যাচ্ছিল না। এই জন্য তারপর আমি ওখান থেকে, আর আমি একটু, যেহেতু আমি একটু স্বাধীন চেতা মানুষ এবং আমি সবসময় নিজে কিছু করতে চেয়েছি, এবং একটা পরিবারের হাউসওয়াইফের গণ্ডি থেকে বের হয়ে এসে নিজেকে প্রতিষ্ঠিত করে, নিজের নামটাকে প্রচার করে, নিজের নিজের নিজেকে অ্যাস্টাবলিশ করতে চেয়েছি, এই জন্য আমার, আর আমার পক্ষে কিশোরগঞ্জ থেকে হাউসওয়াইফ হয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, বিকজ আমার জন্ম এই জন্য হয় নাই, হাউসওয়াইফ হয়ে জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমার জন্ম হয় নাই। সো এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে আমার আমার আমি ছোটোবেলা থেকে আমি কিছু করতে চাইতাম, এবং আমার কাছে সবসময় মনে হতো যে ছোটোবেলা থেকেই আমার কাছে সবসময় মনে হতো আমি অনেক কিছু করব, মানুষের জন্য অনেক কাজ করব। আমি জীবনে এইরকম কোনো স্বপ্ন দেখি নাই যে আমি সুন্দর একটা পরিবারের কাছে বিয়ে করব, বিয়ে করে জামাইয়ের রাজত্বের রানী হয়ে বসে থাকবো, হ্যাঁ শ্বশুরবাড়ি অনেক বড় লোক হবে, এরকম স্বপ্ন আমি আমার জীবনে কোনো দিন নেভার এভার দেখি নাই। বিকজ আমি সবসময় চিন্তা করতাম যে আমার জীবনে আমি অনেক কিছু করব এবং মানুষের অনেক কাজে হবো, আমার নিজের নামটা অনেক পরিচিতি পাবে, আমার নিজের নাম হবে, এইটাই আমার ছোটোবেলা থেকে ছিল। এইভাবে আমি ব্রড আপ, এই মেন্টালিটি নিয়ে আমি বড় হয়েছি। যেমন যেটা আমি বলি অনেক সময় যে আমাদের দেশে ছেলেরা যখন বড় হয় বা জন্ম নেয়, জন্মের পর থেকে একটা ছেলের মাথা আমাদের দিয়ে দেওয়া হয়, তোমাকে আর্ন করতে হবে, তোমাকে অ্যাস্টাবলিশ হতে হবে, ফ্যামিলি চালাতে হবে পড়াশোনা করে। কিন্তু একটা মেয়ের মাথায় কিন্তু এটা দিয়ে দেওয়া হয় না যে তুমি বড় হয়ে তোমাকে ফ্যামিলি চালাতে হবে, তোমাকে আর্ন করতে হবে, তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হইতে হবে, শুধু পড়াশোনা করে ঘরের মধ্যে বসে থাকবা বা জামাই সংসার করবা, শুধু হাউসওয়াইফ হবা, এটা হবে না, তোমাকে কাজ করতে হবে, ইউ শুড আর্ন। তো এই জিনিসটা আমার ফ্যামিলি কিন্তু আমাকে ছোটোবেলা থেকে শিক্ষা দিছে যে তোমাকে বড় হয়ে ইনকাম করতে হবে, মানুষের দশজনের উপকার আসতে হবে, দেশের উপকার আসতে হবে। তো আমি যখন আমি নিজের পছন্দে বিয়ে করছিলাম, তো আমি তখন মনে করছি যে না, এখানে থাকলে আমার জীবনে হাউসওয়াইফ ছাড়া আর কোনো কিছুই করা হয়ে উঠবে না আমার, বা আমাদের দুইজনের মতো মতামতের অনেক বিশাল ফারাক, দুইটা ফ্যামিলি দুই রকমের চিন্তাভাবনা। সো আমি কখনোই ওদেরকে খারাপ বলতেছি না, বা আমিও ভালো নিজেকে ভালো বলতেছি না, আমি বলতেছি বারবার যে আমার আজকে এত বছর পরে আপনাদের জন্য আমাকে এই কথাগুলো আনসার দিতে হয়, বাট আমি সবসময় যে কোনো জিনিসের স্পষ্ট এবং পরিষ্কার এবং স্বচ্ছ আনসার দিতে পছন্দ করি, আমার কাছে প্রত্যেকটা জিনিসের স্বচ্ছ আনসার আছে। তো আমার যেহেতু তার বাবার সাথে তারা এক ধরনের ফ্যামিলি, আমরা অন্য ধরনের ফ্যামিলি, তারা একভাবে বড় হয়েছে, তারা হচ্ছে একরকমের চিন্তাভাবনা, আমার একরকমের চিন্তাভাবনা। সো ওখানে আমার পক্ষে কোনোভাবেই সংসার করা পসিবল ছিল না, এই জন্য আমি এখান থেকে বের হয়ে আসছি, ওকে। আর দুঃখ কষ্ট জীবনের স্ট্রাগল অনেক কিছু থাকে, অনেক কিছু ছিল আমার জীবনে, বাট আমি এই জীবন এইগুলো আমি সব ওভারকাম করে আসতে পারছি, ওভারকাম করে আসতে পেরেছি দেখে আপনাদের সামনে আজকে কথা বলতে পারছি। আদারওয়াইজ আমি আপনাদের সামনে, কেউ আমাকে চিনতো না, আমি পৃথিবীর বুকে আর দশটা, মানে আর দশজন নারীর মতো, হাউসওয়াইফের মতো আমি হারিয়ে যেতাম, আমাকে কেউ চিনত না। আমি কখনোই চাই নাই আর দশটা মহিলার মতো নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিতে, শুধুমাত্র পরিবারের পিছনে, শুধুমাত্র হাউসওয়াইফ হয়ে পরিবারের জন্য খেটে খেটে নিজের কোনো পরিচয় তৈরি না করে নিজের জীবনটা আমি বিসর্জন দিতে চাই নাই। বিকজ আমি সবসময় বলি, আমি যখন কিশোরগঞ্জ থাকতাম তখন আমার এরকম একটা ফিল হতো, আমি ডেইলি কান্নাকাটি করতাম, আমার কাছে মনে হতো নো, আমার জন্ম এই জন্য হয় নাই যেখানে আমি শুধুমাত্র মানে থালা বাসন মাঝামাঝি করবো, ঘর মুছবো, কাপড় ধুবো, শ্বশুর শাশুড়ি সেবা করবো, আর সন্তান লালন পালন করবো, এই জন্য আমার জন্ম হয় নাই।
আমার জন্ম আরো অনেক কাজ করার জন্য হয়েছে, সব কাজ করার জন্য হয়েছে। সো এটাই আমাকে সাহস দিছে এবং এটার জন্যই আজকে আমি আপনাদের সামনে দাঁড়াইতে হবে। অনেকেই মনে করে ডিভোর্স হলে যে হয় হাজবেন্ডের দোষ নয় ওয়াইফের দোষ। আচ্ছা, এই হচ্ছে আপনার সিক্সের কাপড়, কিন্তু ডিভোর্স শুধুমাত্র কিন্তু হাজবেন্ডের দোষ বা হাজবেন্ড খারাপ বা ওয়াইফ খারাপ শুধুমাত্র এই কারণে হয় না, ডিভোর্স আরও অনেক অনেক কারণে হয়। যেমন ধরেন হাজবেন্ডও অনেক ভালো মানুষ, ওয়াইফও অনেক ভালো মানুষ, কিন্তু দুইজনের দুই পরিবেশে বড় হয়েছে, দুইজনের চিন্তা ভাবনা, দুইজনের মনোভাব দুই রকম, দুইজনের পরিবার দুই রকম, এর কারণেও কিন্তু অনেক সময় ডিভোর্স হয়, ঠিক আছে? সো অনেক কিছু পারিপার্শ্বিক কারণে, অনেক কারণে মানুষের ডিভোর্স হয়। সো ডিভোর্স হওয়া মানেই একটা মেয়ের চরিত্র খারাপ বা জামাই লম্পট এরকম কিছুও না, অনেক কারণে মানুষের ডিভোর্স হইতে পারে। মানুষ কারণ মানে দুইটা মানুষের সংসার করা মানে কি, দুইটা মানুষ একসাথে থাকা, প্রতিটা কাজ একসাথে করা, সব কিছু একসাথে করা। সো দুইটা মানুষের জীবন একসাথে পার করে দেওয়া, এটার জন্য অনেক কিছু দরকার পড়ে, অনেক মিলের দরকার পড়ে। সো কষ্ট করে জীবন পার করার থেকে, কষ্ট থেকে বের হয়ে আসা অনেক বেশি ভালো। রনি আহমেদ লিখছে, জাইঙ্গা আছে, জাইঙ্গা আসলে নাই, বাট তোর পিন, তোর কমেন্টটা যদি পিন কমেন্ট করে রেখে দেই, তাহলে যাদের যাদের কাছে সিরা জাইঙ্গা, তালপাতার জাইঙ্গা, খেজুর পাতার জাইঙ্গা, জুতার সিরা জুতার জাইঙ্গা যাদের কাছে আছে তোরে দিবে, গিফট করবে তোরে। মেয়েদের লাইফের মধ্যে আইসা ভালো কমেন্ট করতে মন চায় না, না এদের জন্মের মধ্যে সমস্যা আছে, জন্মের মধ্যে দোষ আছে এদের। আদ্রিতা হক, শুধু সেলার হিসেবে নয়, তোমার কথাগুলো আমাদের জীবনে অনেক কাজে লাগে। এর আগে আমি একদিন বলেছিলাম আমার বোনের হাজবেন্ডের একটু বয়স বেশি, প্রতিনিয়ত আমার বোনকে বুলিংয়ের শিকার হতে হয়, কিন্তু সে তোমাকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছিল, এখন সে প্রেগনেন্ট, এটা নিয়ে রাস্তাঘাটে অনেক বুলিংয়ের শিকার হতে হচ্ছে তাকে, সে অনেক ভেঙে পড়েছে, আমি জানি না, সে নিজেও তোমার লাইভ দেখে প্লিজ কিছু বলে যেও তাকে। আমার বোনের নাম ফাতিমা। আচ্ছা, অদ্রিতা হক, আচ্ছা আমি আপনার এটার আনসারটা দিব, দাঁড়ান আমি ওকে। এত সুন্দর একটা ড্রেসের প্রাইস পড়ছে মাত্র 2050 টাকা। আচ্ছা অদ্রিতা হক আপু, এবার আমি আপনার অদ্রিতা হক আপু, এবার আমি আনসারটা দিচ্ছি, আমার কপিটা দাও আমার হাতে, এটা কি বেশি গরম? সো এই যে আপনার বোনকে মানুষ বুলিং করে, এটা শুনে আপনার বোন মন খারাপ করে, তাকে বলবেন নিয়মিত আমার লাইভ দেখতে, এবং সে যেহেতু প্রেগনেন্ট, প্রেগনেন্সির সময়ে অনেক মুড সুইং হয়, মুড সুইং বলতে এক এক সময় এক এক রকমের মর্জি হয়, এক এক সময় এক এক কিছু ভালো লাগে। তো উনি যেহেতু প্রেগনেন্ট, আপনাদের সবার উচিত ওনাকে অনেক বেশি সাপোর্ট করা, টেক কেয়ার করা। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে বুঝাবেন যে মানুষের, উনি কাকে বিয়ে করছে, উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে খুশি তো নাকি, উনি তো পছন্দ করে বিয়ে করছে নাকি, উনি যদি ওনার হাজব্যান্ডকে নিয়ে খুশি থাকে তাহলে মানুষের কথাকে ওনাকে পাত্তা দিতে মানা করবেন, কারণ উনি যদি দুঃখী থাকে এই মানুষগুলা কেউ এসে ওনাকে হেল্প করবে না, এই মানুষগুলাকে একজনকেও দুঃখের সময় খুঁজে পাবে না, আলটিমেটলি ওনার দুঃখের সময় ওনার নিজের হাজব্যান্ডকেই খুঁজে পাবে। উনি যদি ওনার হাজব্যান্ডকে ভালোবাসে এবং রেসপেক্ট করে তাহলে ওনার উচিত মানুষের কথা শুনে মন খারাপ না করা। আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কেউ যদি এখন আমার হাজব্যান্ডকে নিয়ে আমাকে খারাপ কথা বলে, ওরে তো আমি জুতা দিয়ে পিটাইয়া, ঝাড়ু দিয়ে পিটাইয়া ওর দাঁত, ওর 14 গুষ্টি দাঁত ফালাই দিব, তাই না? আমি তো এটা কখনোই টলারেট করি না, ইভেন অনলাইনেও না, বাস্তব জীবনে তো নাই, বাস্তব জীবনে কারো সাহসও নাই যদি আমাকে কিছু বলার সামনাসামনি এসে, বাট অনলাইনেও না। বিকজ অফ কেন? বিকজ আমি যে মানুষটাকে ভালোবাসি, আমার সামনে আমার প্রিয় মানুষটাকে নিয়ে কেউ খারাপ কথা বলবে এটা তো আমি টলারেট করবো না, আর এটার জন্য মন খারাপ করার তো কোনো কোয়েশ্চেনই আসে না। ঠিক তেমনি ওনাকে বলবেন যে উনি যদি ওনার হাজব্যান্ডকে ভালোবাসে, রেসপেক্ট করে, ওনার হাজব্যান্ডের সামনে তো ওনাকে কেউ খারাপ কথা বলতে পারবে না, ঠিক তেমনি ওনার সামনে যেন ওনার হাজব্যান্ডকে কেউ খারাপ কথা বলতে না পারে, ওনাকে ওইভাবে মাইন্ড সেট আপ নিতে হবে যে ওনার সুখ মানুষের সহ্য হচ্ছে না, ওনার ভালোটা কিছু মানুষ দেখতে পাচ্ছে না, বা কিছু মানুষের হিংসা হচ্ছে, তার মানে কি উনি আসলেই ভালো আছে এই জন্য কিছু মানুষের হিংসা হচ্ছে। সো মানুষের এই কথাগুলোকে কানে দেওয়া যাবে না, ওনার এখন চিন্তা করা উচিত ওনার নিজের সন্তানের কথা, পেটের সন্তানের কথা চিন্তা করা উচিত, হাজব্যান্ডকে, হাজব্যান্ডের কথা চিন্তা করা উচিত, কারণ উনি যদি মন খারাপ করে বা এগুলো নিয়ে যদি ভেঙে পড়ে তাহলে ওনার যে হাজব্যান্ড যে মানুষটা, ওই মানুষটা কী হবে, ওই মানুষটা তো আরও মন খারাপ করবে যে আমাকে, মেহেদি ইলেকট্রনিক হাউস থ্যাংক ইউ সো মাচ, ওনার হাজব্যান্ড কী মনে করবে যে আমাকে বিয়ে করে আমার বউ এখন মন খারাপ করে, বা আমাকে বিয়ে করে আমার বউ এখন হয়তো পস্তাইতেছে, বা আমাকে বিয়ে করে আমার বউ মানুষের কাছে এত কথা শুনতে হয়। সো এই জিনিসটা যেন হাজব্যান্ডের মনের মধ্যে না আসে, এই জন্য ওনাকে স্ট্রং থাকতে হবে, ওনাকে মনকে শক্ত করতে হবে, মনকে এভাবে, মাইন্ডকে এভাবে সেট আপ করতে হবে, ঠিক আছে? মানুষের এই ধরনের কথাকে একদমই কানে নেওয়া যাবে না, ওনাকে এগুলো আপনাদের বুঝাইতে হবে। উনি ভালো আছে দেখে মানুষ হিংসা করে, উনি খারাপ থাকলে মানুষ হিংসা করতো না। তো এটাই হচ্ছে বড় বিষয়।